নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। মীন রাশি অথবা মীন লগ্নের যদি আপনি হয়ে থাকেন, শনি রেট্রোগ্রেড হচ্ছে, 140 দিন পর্যন্ত শনি রেট্রোগ্রেড থাকবে, যার ফলে আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে পারে সেটি আলোচনা করব। শনি আপনার সাফল্য স্থানের অধিপতি এবং দ্বাদশতম স্থানের অধিপতি। 17 জুন 2023 থেকে নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত শনি রেট্রোগ্রেড থাকবে। শনি দ্বাদশ স্থানে অবস্থান করবে। শনি মূল ত্রিকোণে থাকবে, 0 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি থাকে শনি মূল ত্রিকোণ, তাই এই মূল ত্রিকোণের মধ্যে থাকবে এবং শতভিষা নক্ষত্রে অবস্থান করবে, কিছুটা সময় ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। শনি এখানে যথেষ্ট পাওয়ারফুল পজিশনে থাকবে, আপনার সাফল্য স্থানের অধিপতি এবং দ্বাদশতম স্থানের অধিপতি, অর্থাৎ একটি ঘর যথেষ্ট ভালো, যার ফলে শনি যখন স্বক্ষেত্রে থাকছে, নিজস্ব ঘরে থাকছে এবং পাওয়ারফুল পজিশনে থাকছে, জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে শুভ গ্রহ বক্রী হলে শুভত্ব নিয়ে আসে, অশুভ গ্রহ বক্রী হলে অশুভত্ব নিয়ে আসে। তাই শনি যখন নিজের ঘরে আছে, পাওয়ারফুল পজিশনে আছে, মূল ত্রিকোণে আছে, যার ফলে আপনাদের জীবনে কিছু ভালো প্রভাব নিয়ে আসতে পারে। কারণ একটি কথা মনে রাখবেন, কোনো গ্রহ যদি নিজের ঘরে থাকে সেই ঘরকে কোনো দিন ক্ষতি করে। কেউ ব্যক্তি নিজের ঘরে নোংরা করে, পাবলিক প্লেসে যতই বলবেন ততই দেখবেন লুকিয়ে চুরিয়ে নোংরা ফেলছে বা করছে। তাই শনি যখন স্বক্ষেত্রে মূল ত্রিকোণে আছে, এই যে রেট্রোগ্রেড হচ্ছে, যার ফলে আপনাদের জীবনে একটি নতুন অধ্যায় নিয়ে আসতে পারে। কারণ কি? কারণ এই দ্বাদশতম স্থানে অবস্থান করে শনির যে দৃষ্টি থাকছে, আপনার দ্বিতীয়, ষষ্ঠ এবং নবম স্থানে থাকছে, প্রত্যেকটা ঘরই কিন্তু শনি দিক থেকে শত্রু রাশিতে দৃষ্টি থাকছে, অতএব এই সমস্ত ঘরের পজিটিভ এনার্জি পাবেন। এছাড়াও আপনার এই যে দ্বিতীয় স্থানের দৃষ্টি, এখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকছে। আমি প্রত্যেকটা ভিডিওয়ে আপনাদের বলে থাকি দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, যেখানেই থাকুক, যেখানেই দৃষ্টি দিক না কেন শুভত্ব নিয়ে আসে। তাই দ্বিতীয় স্থানে যখন অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, এর শুভত্ব অবশ্যই আপনারা পাবেন। এবং শনি দ্বিতীয় স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠ স্থানে, যেখানে শনিরও দৃষ্টি থাকছে, অর্থাৎ দুটি গ্রহের কম্বিনেশন দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে থাকছে, যার ফলে এই ঘরের শুভত্ব আপনারা পাবেন। তবে যাই হোক, এই যে 140 দিন যে শনি রেট্রোগ্রেড থাকবে, যার ফলে আপনারা এই যে দ্বাদশতম স্থানে শনি অবস্থান করে থাকবে, বিদেশি অ্যাক্টিভিটি, অনলাইন অ্যাক্টিভিটি, আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, কোনো ক্রিয়েটিভিটি, এন্টারটেনমেন্ট ইত্যাদি ক্ষেত্রে থাকুন না কেন অনলাইন, সে সমস্ত ক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু কাজের দৃঢ়তা বাড়ছে, বা এই সমস্ত ক্ষেত্রে আরও আপনি উন্নতি করতে পারেন। কারণ শনি স্বক্ষেত্রে মূল ত্রিকোণে থাকছে, দ্বাদশতম, অর্থাৎ বিদেশে আপনারা যারা যে কোনো ক্ষেত্রে কোনো রকম আপনি কর্মসূত্রে গিয়েছেন, সেখানে কথার মাধ্যমে কিছু করেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো। টিচিং রিলেটেড ক্ষেত্রে আপনি সেখানে গিয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। বিগত সময় আপনি যে কথাগুলো বলছিলেন, বিপরীত দিক থেকে কিন্তু আপনার কথার ভুল ব্যাখ্যা হচ্ছিল, শত্রু সৃষ্টি হচ্ছিল, সেখান থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন। নিজে আপনি মান সম্মান সেটি কিন্তু অর্জন করতে পারবেন এই সময়কালের মধ্যে। এছাড়াও আপনারা আর্থিক বিষয়টা অবশ্যই আপনারা বুঝে নেবেন, কোন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে ভালো প্রফিট হতে পারে, আয়ের বিভিন্ন রকম উৎস আপনারা এই সময়কালের মধ্যে দেখতে পাবেন। এছাড়াও কোনো মেডিক্লেম, ইন্স্যুরেন্স, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম বাধা থাকে, সেই বাধা থেকে বেরিয়ে আসতে পারছেন। বিদেশ যাবেন ভাবছেন, কোনো রকম সমস্যায় পড়েছেন, সেই সমস্ত ক্ষেত্রেও আপনাদের সমাধান হচ্ছে। বা যারা আপনারা রিটায়ারমেন্ট নিতে চাইছেন, ভালো, এই সময় কিন্তু আপনারা আর্থিক দিক থেকে কিছু গ্রেন করতে পারেন এই সময়কালের মধ্যে। এছাড়াও আপনারা যারা সন্তানের সঙ্গে মিল আপনাদের হচ্ছিল না, সন্তানের সঙ্গে কিন্তু মিল দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে। আপনারা বড় দায়িত্ব পেতে পারেন, এই সময়ের মধ্যে আপনারা বড় দায়িত্ব পেতে পারেন, সেটি কোনো কর্মক্ষেত্রের মধ্যে হতে পারে বা পরিবারের মধ্যে হতে পারে, বা আপনার কোনো লিডারশিপ ভূমিকা সেটি কিন্তু দিতে পারে, যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খারাপ নয়, এই 140 দিন শনি রেট্রোগ্রেড থাকবে, লটারি থেকে ভালো কিন্তু আর্থিক উৎস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, পেতে পারেন, লটারির যোগ আছে,
জন্মকুণ্ডলিতে যদি লটারি প্রাপ্তির যোগ থাকে এই সময়কালের মধ্যেও আপনারা পেতে পারেন। যারা বিজনেস করেন এক্সপোর্ট বিজনেস এই সময় কিন্তু ভালো। এই যে ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছে, আপনি হয়তো পূর্বে লোন নিয়ে বিশ্রীভাবে ফেঁসে গিয়েছেন, এই সময় কিন্তু সেই লোন শোধ করার একটি ভালো রাস্তা উপায় আপনারা কিন্তু পেয়ে যাবেন শনি এই রেট্রোগ্রেড হওয়ার ফলে। আপনারা যারা উচ্চ পদ আশা রাখছেন এই সময়ের মধ্যে আপনারা উচ্চ পদ পেতে পারেন। পৈতৃক সূত্রে কোনোরকম সম্পত্তি বিক্রি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনি বিক্রি করবেন ভাবছেন, ভালো মূল্য পাচ্ছেন না, এই সময়কালের মধ্যে সেই সম্পত্তি অবশ্যই বিক্রি হবে, কারণ শনি রেট্রোগ্রেড হচ্ছে। আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, আপনার মধ্যে মনে হচ্ছিল যে এই ভালোবাসার সম্পর্ক থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছিলেন, এই সময়কালের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে আপনারা ব্র্যাকআপ করতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন। শনি এই যে দ্বাদশতম স্থানে অবস্থান করবে, রেট্রোগ্রেড থাকবে, কিছুটা কিন্তু সাফল্যতম হাউসেরও ফল দেবে। যা দীর্ঘদিন ধরে কোনো একটি পারিবারিক কর্ম আপনারা নিয়েছিলেন, কোনো কিছু দিশা দেখতে পাচ্ছিলেন না, এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো অর্ডার বা কোনো একটি নতুন পদ্ধতি চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই আসবে। দ্বাদশস্থান থেকে দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে, তাই পূর্বেই বলেছিলাম যারা অনলাইন কর্মকাণ্ড বা বিদেশি অ্যাক্টিভিটি এই সমস্ত ক্ষেত্রে যারা চেষ্টা রাখছেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো, বা যারা করছেন আরও কিন্তু অগ্রগতি দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি পূর্বে কোথাও কাজ করতেন, সেখানে অর্থ আপনার পাওনা, নিজের অর্থ, সেটি দূরে বিদেশে অন্য রাজ্যে জেলায়, সেই সমস্ত ক্ষেত্রে অর্থ অবশ্যই আপনারা পাবেন এই সময় ক্ষেত্রে আপনাদের একটি ভালো সময় নিয়ে আসতে পারে। কারণ শনি স্বক্ষেত্রে রেট্রোগ্রেড হচ্ছে, মূল ত্রিকোণে থাকছে, শনি যথেষ্ট পাওয়ারফুল পজিশনে থাকছে, তাই এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি বলা যেতে পারে। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু হঠাৎ সফলতা পেতে পারেন, কারণ শনি এই যে দ্বাদশতম স্থানে অবস্থান করবে, সাফল্যতম ঘরেরও আপনাদের ফল দেবে। এবং এই শত্রু রাশিতে দৃষ্টি থাকছে, অর্থাৎ শনি যে ঘরগুলোয় দৃষ্টি দিচ্ছে শনি গ্রহের দিক থেকে, সেগুলো কিন্তু শত্রু রাশি, তাই এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে একটি নতুন অধ্যায় বা নতুন করে কিছু আপনারা শুরু করতে পারেন। এই সময়কালের মধ্যে আপনারা যারা মনের মধ্যে আপনাদের যেগুলো শত্রু ছিল পরিবারের মধ্যে বা বাড়ির বাইরে, সব সময় তারা কিন্তু চেষ্টা রাখছিল আপনার ক্ষতি করার জন্য, কোনো ক্রমে আপনাকে ক্ষতি করবে, তারাও কিন্তু এই সময় অবদমিত থাকবে, আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। যারা শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়ে আছেন, আপনাদের এই সময় কিন্তু ভালো যদি ট্রিটমেন্ট আপনারা করেন, সুচিকিৎসা আপনারা পাবেন। এছাড়াও আপনারা যারা কোনোরকম এই যে কথার মাধ্যমে বললাম ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, বা অ্যাঙ্কারিং, নিউজিং, নিউজ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে আপনি যুক্ত আছেন, সেই সমস্ত ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট ভালো সময় একটি নিয়ে আসছে। আপনারা কথার মাধ্যমে কিছু করেন, এই সময় আপনাদের ক্ষেত্রে একটি সুন্দর সময়, এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাবেন। এছাড়াও মাসভিত্তিক রাশিফলে গ্রহের অবস্থান অনুযায়ী অবশ্যই কিছু ভালো মন্দ আপনারা শুনতে পাবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।